সম্মানীয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে, ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের মাঝে যে বাড়িটির কাজ নিয়ে চলে এসেছি, এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার 31 ফিট এবং প্রস্থ আছে 15 ফিট। এই বাড়িটি টোটাল আপনার 465 স্কোয়ার ফিটের এই বাড়িটি। এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। এই বাড়িটির টোটাল খরচ হয়েছে 3,43,300 টাকা। তো অবশ্যই এ টু জেড খরচের হিসাবটিও আমি লাস্টের দিকে অবশ্যই আপনাদেরকে বলে দেবো। তো এটি দেখছেন এই বাড়িটির ফ্রন্ট সাইডে আছে আপনার 2টি দরজা এবং 2টি জানালা। এই বাড়িটির ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার 5 ইঞ্চি এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হবে আপনার 3 ইঞ্চি। তো অবশ্যই এই বাড়িটির যতটুকু কাজ হয়েছে অবশ্যই আপনাদেরকে ভালোভাবে এ টু জেড দেখাবো। তো এখানে ভিটির গাঁথুনিটি অনেক দিন আগেই করে রেখে দিয়েছিলাম, তো এখন এই কাজটি করা হইতেছে। তো এখানে ভিটির গাঁথুনি দেওয়া হয়েছে আপনার 5 ইঞ্চি, ভিটির হাইটটি দেওয়া হয়েছে আপনার 2 ফিট এবং ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হবে আপনার 10 ফিট 6 ইঞ্চি। তো এইখানে আমরা এই রুমগুলো ভালো করে দেখে নেব। তো সরাসরি আমরা এই রুমের ভিতরে চলে আসলাম। এটি হলো পিছনের সাইড, পিছনের সাইডে আছে আপনার 2টি জানালা, এখানে 2 পাটের এই জানালাগুলো। এটি হলো চান্দার সাইড, এই পাশে জানালা এবং দরজা দেওয়া হয় নাই। এটি দেখছেন, এটি হলো ফ্রন্ট সাইড, ফ্রন্ট সাইডে আছে আপনার 1টি 2 পাটের জানালা এবং 1টি মেন দরজা। এখানে 2 পাটের জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 4.5 ফিট এবং প্রস্থ আছে 3.5 ফিট এবং দরজাগুলোর দৈর্ঘ্য আছে আপনার 7 ফিট এবং প্রস্থ আছে 3.5 ফিট। মেন দরজা এবং এটি দেখছেন পার্টিশন দরজা, পার্টিশন দরজার দৈর্ঘ্য আছে 7 ফিট এবং প্রস্থ আছে 2.5 ফিট এই পার্টিশন দরজাটি। তো এটি হলো পার্টিশন ওয়াল। তো সরাসরি আমরা এই রুমটি চলে যাব। তো সরাসরি আমরা এই রুমটি চলে আসলাম। এটি হলো চান্দার সাইড। তো অবশ্যই এই বাড়িটির রাইট সাইড বলতে পারবেন এবং লেফট সাইড বলতে পারবেন। তো এটি হলো পিছনের সাইড, পিছনের সাইডে আছে আপনার 2টি জানালা, এখানে 2 পাটের এই জানালাগুলো। তো অবশ্যই এই বাড়িটির টোটাল খরচের হিসাবটিও আমি বলে দেব। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এটি হলো পার্টিশন ওয়াল, আর এটি হলো আপনার ফ্রন্ট সাইডের ওয়ালটি। এই ফ্রন্ট সাইডে আছে আপনার এখানে 1টি দরজা এবং 1টি জানালা। তো এই বাড়িটির ভিতরের সাইডও অবশ্যই আপনাদেরকে ভালোভাবে দেখালাম। তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার 13টি, এখানে 2টি রুম আছে। এই রুমগুলোর সাইজ হলো আপনার 15 ফিট বাই 14 ফিট 6 ইঞ্চি ভিতরে। তো অবশ্য বাইরে বাইরে আছে আপনার 15 ফিট 6 ইঞ্চি এবং 15 ফিট। তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি ভালো করে জেনে নেই। এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে 3,800, এখানে 9 টাকা পিস হলে 34,200 টাকা, রড লাগবে আপনার 3 কুইন্টাল 70 কেজি, এখানে 85 টাকা কেজি হলে 31,450 টাকা, সিমেন্ট লাগবে আপনার 75 ব্যাগ, এখানে 450 টাকা ব্যাগ হলে 33,750 টাকা, বালি লাগবে আপনার 490 CFT, এখানে 40 টাকা CFT হলে 19,600 টাকা, পাথর লাগবে আপনার 160 CFT, এখানে 60 টাকা CFT হলে 9,600 টাকা। এই বাড়িটির দরজা দেওয়া হয়েছে আপনার 3টি, 1টি করে দরজার খরচ 7,000 টাকা করে হলে মোট 21,000 টাকা, জানালা দেওয়া হয়েছে আপনার 6টি, 1টি করে জানালার খরচ 5,000 টাকা করে হলে মোট 30,000 টাকা। তো এই বাড়িটির চালিত কাঠ লাগবে আপনার 19 CFT, এখানে 1,800 টাকা CFT হলে 34,200 টাকা। এই বাড়িটির চালিত টিন লাগবে আপনার 34 পিস, এখানে 1,250 টাকা পিস হলে 42,500 টাকা। এ বাড়িটির এ টু জেড মিস্ত্রি খরচ যাবে আপনার 55,000 টাকা, তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি 20,000 টাকা। তো এই বাড়িটির মোট খরচ হবে আপনার 3,43,300 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতন এখানেই, আল্লাহ হাফিজ।